শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন সদস্য ডাক্তার বিধান রঞ্জন রায়, যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। বিধান রঞ্জন রায় ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপরে তিনি ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি নিজেকে চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত রাখেন, যার ফলে দেশের নামকরা একাধিক হাসপাতালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে সামাজিক চেতনার মনস্তত্ত্ব, আধুনিকতা ও আমরা, অফ্রেডিও ফ্রয়েডবাদীগণ এবং সিগমুন্ড ফ্রয়েড অন্যতম। বর্তমানে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ৮ অগস্ট অনুষ্ঠিত হলেও সেখানে উপস্থিত হতে পারেননি তিনি। তবে ১১ই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন তিনি। শপথের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ডাক্তার বিধান রঞ্জন রায়।